এক্সপেরিমেন্ট সাকসেসফুল টিমবাকটু। আমার এখান থেকে বার করুন, বাই। শাট আপ। বার করবার জন্য পুরি নেই। আমি যেটা বলছি সেটা শোনো। এর মধ্যে তোমায় বন্দী করা হয়নি, এটা দিয়ে তোমায় বীরকে বন্দী করতে হবে। সেটা কিভাবে, বাস? কি করে বলছি, তুমি এই হ্যান্ড গান দিয়ে ফায়ার করবে, তখন এর থেকে বাবলস বাইরে আসবে, সেইটা বীরকে বন্দী করবে। আর বীর যদি তাতেও ধরা না পড়ে, তো তোমার জ্যাকেটের পকেটে যে সেন্সর রাখা আছে, তার থেকে একটা সেন্সর ডট ফায়ার করে বীরের শরীরে আটকে দেবে। বীর তারপর যেখানেই যাবে, বাবলকে চেজ করে বন্দি করে নেবে। আর ও যখন বন্দি হয়ে যাবে, তখন একটা সেন্সর ডট নিজের শরীরেও লাগিয়ে নেবে। তখন সমস্ত বাবলস তোমার পেছনে পেছনে এখানে চলে আসবে। বীর কিচ্ছু করতে পারবে না। বাবল গুলো এতটাই মজবুত, যেগুলোর কোনো লেজারই ভাঙবে না। ইউ আর জিনিয়াস, বস। শি ইজ রাইট, বস। একবার ট্রাই করে দেখি। আরে এটা কি করলে? বীরের উপর ফায়ার করবে তো। এই গানে যে কেমিক্যালটা আছে, সেটা দিয়েই এটা ফাটবে, আর কোনো জিনিস দিয়ে ফাটানো যাবে না। এটা কি হলো? এটা কি হচ্ছে? আরে গাড়িটা উপর উঠে যাচ্ছে কি করে? বাঁচাও বাঁচাও বাবা! আরে এটা কি করে হলো? ধরো 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 বান্টি, তুমি শুধরে নাও, না হলে বীরকে বলে এমন মজা দেখাবো যে তোমার সারা জীবন মনে থাকবে। যখন দেখো বীরকে নিয়ে ধমক দেয়, আমি মিস্টার কক্করকে বলে বীরকে এমন মজা দেখাবো যে সারা জীবন মনে রাখবে। স্যার, বীর আমার হোমওয়ার্ক খারাপ করে দিয়েছে, আর পুরো টিফিনও খেয়ে নিয়েছে। বীর আমাকে প্রচন্ড বিরক্ত করে। ঠিক আছে ঠিক আছে, তুমি সিটে গিয়ে বসো, আজকে সারা দিন ওকে আমি পানিশমেন্ট দেব। এর তুমি বান্টির টিফিন খেয়েছো, ওর হোমওয়ার্ক মুছে দিয়েছো, এখন যাও পিছনের বেঞ্চে গিয়ে দাঁড়িয়ে পড়ো। স্যার, আমি এরকম কিচ্ছু করিনি, আমি তো এক্ষুনি। তাহলে কি আমি মিথ্যে বলছি? যাও বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়ো, আর তুমি একটাও কথা বলবে না। আমিও দেখছি যে এটা কিভাবে হতে পারে। আমি এমন জাদু করব, আর যদি ভীর কোনো পানিশমেন্ট পায়, তাহলে যে ভীরকে টাচ করবে, ও একদমই সবকিছু ভুলে ভীরের পানিশমেন্ট নিজের করে নেবে। আগ্রাম বাগ্রাম মালাম ফালাম বিক্রম তিক্রম দমদমাদম। বীর, তুমি বেঞ্চে দাঁড়িয়ে কেন? কি হয়েছে? সত্যি করে বলো বীর, কি হয়েছে? স্যার আমাকে পানিশমেন্ট দিয়েছেন, কিন্তু সত্যি আমি কোনো অন্যায় করিনি। এটা কি করে হতে পারে? তুমি তো খুব ভালো স্টুডেন্ট। চলো চলো, তুমি নিচে নামো, আমি তোমার জায়গায় বেঞ্চে দাঁড়াচ্ছি। না না, তুমি নয়, বীরের হয়ে পানিশমেন্ট আমি নেব। বীর ইজ আ ভেরি গুড বয়। না না, ধীরের হয়ে পানিশমেন্ট আমি নেব।
নেব। ভীরের হয়ে পানিশমেন্ট আমিই নেব। ভীর তুমি যাও। আরে কি মুশকিল রে বাবা, এখানে তো শান্তিতে হাঁটতেই পারছি না। থ্যাংকস রোবো বয়, থ্যাংকস। তুমি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিলে। তুমি যদি না থাকতে তাহলে না জানি কি হতো। আরে কি করছিলে তুমি? নিজের শক্তির উপর খুব অহংকার না? বাচ্চাটা যদি কিছু হতো তাহলে? এখন তুমি আমার সঙ্গে থাকো। এই খারাপ দুষ্টু পালনের ব্যবস্থা আমি করছি। এটা তোমাকে দিয়ে নয়, আমি সামলাচ্ছি। আরে জিন্টু তুমি, আমি চিন্টুর সাথে ঘুরে ঘুরে আসছি। আমাদের দুজনের কত বছর পর দেখা হলো। আর বলো জিন্টু, তোমার ওই চাট খাওয়ার শখ এখনো ওরকমই আছে? আরে একদম, যেমনটা ছিল তেমনটাই আছে। এখনো আমার চাট তেমনই পছন্দের, যেমনটা আগে ছিল। ওই দিনগুলো কত ভালো ছিল, যখন আমরা রোজ রোজ খেলতাম। কিন্তু কোনো ব্যাপার না, এবার থেকে আমি আর তুমি একসাথেই থাকবো। ব্যাস, রোজ খেলবো আর প্রচুর মজা করবো। এবার তুমি এখানেই থাকবে আমার সাথে, আর মাঝে সাঝে বীরের সাথে দেখা করতে চলে যেও, ঠিক আছে? না না, আমার ওখানেই থাকতে বেশি ভালো লাগে। আমার ওখানে চাট আর জাদু চাটের থেকে অনেক ভালো। আর সত্যি কথা বলতে, ভীরকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। তাহলে ঠিক আছে, যাও তোমার ভীরের কাছে। আরে চিন্টু শোনো, শোনো, এই চিন্টুর রাগ আগের মতনই একই আছে, কিন্তু ওর রাগ যখন কমে যাবে তখনও এমনি চলে আসবে। আমি এখানেই ওর জন্য অপেক্ষা করি। এত বড় হয়ে গেছো আর এখনো তোমার মাথা দাদু আঁচড়ে দিচ্ছে। কি করব, দাদু ছাড়লে তবে তো। এই নাও বীর, এটা গিয়েই খেয়ে নেবে। দাদু এবার বন্ধ করো, আমি একটা রোবট। আমার কাছে তুমি হলে আমার নাতি। ওকে বাই, অল দ্য বেস্ট। ওকে চুলবুল, জিন্টু খবর দাও যদি তোমাদের ওখানে দেখা যায়। এটা স্কুলের ট্রিপ, বুঝলে? ওকে ভীর, আমরা ওখানে যাব না, আমরা অদৃশ্য হয়ে যাব। কি চুলবুল? ইয়েস, ভীরের কথা তো মানতেই হবে। এরা দুজন কখনো শুধরাবে না। স্টুডেন্টস, আগে দোলনায় চড়ে নাও, তারপরে এয়ারফোর্সের প্লেনের ভিতরে যাব। ও, তাহলে ভীর এয়ারফোর্সের প্লেনে ঘুরতে এসেছে। ভালোই হলো, আমি এক্ষুনি গিয়ে বসকে বলছি। আজ তোমার ওই দুটো লেজ কোথায়? দুজন বলতে তুমি কি বলতে চাইছো? আরে তোমার ওই টঙ্কি চুলবুল আর ওই জিন্টু। Ah!
আমি এই জন্য প্রথমে বাঁচার অধিকার আমার। থ্যাংক ইউ রোবো বয়, তুমি আমার মেয়েটাকে বাঁচালে।